হ্যালো এভরি ওয়ান আজকে আমি ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে ম্যাথের পার্ট ওয়ানটা নিয়ে আলোচনা করবো তোমরা ক্লাস টেনের বাকি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য আমার চ্যানেলটাকে ফলো রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করি এক নম্বর অঙ্কে আছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো এবিসি বাস্তব এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের বিষদয় সমান হওয়া শর্ত লেখো আমরা জানি যে কোনো দীঘাত সমীকরণ এর সমাধান করতে গেলে যদি উৎপাদকের নিয়মে না করা যায় তাহলে শ্রীধর আচার্য সূত্রে সাহায্য নিতে হয় তো সেটা কিভাবে আমরা নির্ণয় করি তাহলে দেখো এর বীজদ্বয় বের করতে গেলে এই সূত্রে আমরা ফেলতে পারি এক্স মান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা নিচে লিখতে হয় টু এ এটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র তো সিদ্ধাচার্যের সূত্রে দেখো বিস্কোয়ার মাইনাস ফোর এসি এই যে এই পাটুকুনি আছে রুট ওভারের ভিতর বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় সমীকরণের নিরূপক তো এই নিরূপকের মানটা যখন শূন্য হয় তখন বিষদয় সমান হয় স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে সমীকরণটির সমান হবে এটা শর্ত এবার চলে এসো নম্বর অঙ্কে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত এখানে ছবিটা প্রথমে এঁকে নাও ছবিটা রকম হবে দেখো একটা বৃত্ত অঙ্কন করছি বৃত্তের একটা কেন্দ্র প্রথমে একটা জ্যা অঙ্কন করলাম ঠিক আছে আর দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ সেমি এটা যুক্ত করলাম নাম দিলাম ও এখানে নাম দিলাম পি এখানে এ এখানে বি ঠিক আছে দেখো এবার ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এটা ব্যাসার্ধ হচ্ছে ও এটা তাই ও এ সমান সেমি বলা আছে ওই বৃত্তের দেখো দৈর্ঘ্য কত এবৈর্ঘ বারোশেমী এবার দেখো যেহেতু ও বিন্দু থেকে যেহেতু ও বিন্দু থেকে এবি জায়ের ওপর এবি জায়ের ওপর অপিলম্ব এবার দেখো একটু বুঝিয়ে দিই এখানে ও বিন্দু থেকে এবি জায়ের ওপর ওপিটা কী হচ্ছে লম্ব হ্যাঁ তোমরা এটা উপবাদে আগে প্রমাণ করা শিখেছো এই চ্যাপ্টারে তাই যেহেতু এবি জায়ের ওপর ওপিটা লম্ব তাই এবি জ্যাটাকে সমদিখণ্ডিত করছে এই লম্বটা লম্ব তাই এ বি জ্যা পি বিন্দুতে সমদি হলো সমধিখণ্ডিত হলো অতএব এপি সমান পেয়ে গেলাম এপি সমান জায়ের দৌড় কত পেয়েছিলাম বারো তাই বারো বাই দুই সেমি সমান ছয় সেমি ওপিটা সমান আমরা জানি না নির্ণয় করতে হবে আর ও এটা সমান আমরা জানি ও এ সমান কত পেলাম দশ সেমি অতএব দেখো অতিভুজের স্কোয়ার সমান এটা কী যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি এটাকে তাহলে দেখো এই ও এটা হচ্ছে অতিভুজ আর ওপিটা লম্ব আর এটা হচ্ছে ভূমি পি এটা বা এপিটা তাহলে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান ও স্কোয়ার ঠিক আছে প্রতিপুজো স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ও পি স্কোয়ার প্লাস এপি এর মান হচ্ছে ছয় সেমি তাই ছয় স্কোয়ার সমান এটা হচ্ছে ও স্কোয়ার এটা হচ্ছে দশ স্কোয়ার তাহলে বা ও পি স্কোয়ার সমান দশ দশে কত একশো বিয়োগ ছয় ছয় হচ্ছে ছত্রিশ তাহলে সমান ছয় আর কয়েক দশ চারে দশ চার ছয় দশ চৌষট্টি দাদা দেখো বা অপি সমান আট এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে হবে আট আট সেমি ঠিক আছে তাহলে উত্তরটা বেরিয়ে গেল বৃত্তের কেন্দ্র থেকে যায় দূরত্ব হবে আট সেমি এরপর তিন নম্বর অঙ্ক দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত দেখো ঘনক দুটির আয়তনের অনুপাত দেওয়া আছে তাহলে প্রথমে ঘনক দুটির বাহুর অনুপাত বের করতে হবে ঘনক দুটির বাহুর অনুপাত কিউবরুট অপ ওয়ান ইজ টু রুট অফ এইট তাহলে দেখো এটার হবে এক আর দেখো আটকে যদি আমি ভাঙি তাহলে কত হয় দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে তিনটে দুই হলো তাহলে এটা কী হবে একটা দুই হবে ওয়ান ইস্টু টু হলো ঘনক দুটির বাহুর অনুপাত এবার অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আরে একটা তো জানো এক গুণ এক গুণ এক তিনবার হবে তাই একটা এক নিতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান ছয় গুণ এক স্কোয়ার এটা সিক্স স্কোয়ার সূত্র আর এটা ছয় গুণ এটা হবে দু স্কোয়ার তাহলে দেখো এক এককে এক হয় তাহলে ছয় এককে ছয় আর এটা দুই দুগুণে কত চার চার ছয় চব্বিশ তাহলে দেখো এটা এবার ছোটো করে নিই ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় এককে ছয় চার ছয় চব্বিশ তাহলে ওয়ান ইস টু ফোর হবে উত্তর এরপর চার নম্বর অঙ্ক চারশো টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত এখানে দেখো বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে দিচ্ছে এটা ধরতে হবে ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান আর পারসেন্ট তাহলে শর্তানুসারে দেখো সূত্রটাকে লিখছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ তাহলে দেখো আমরা পিটাও জানি আসলটা আমরা জানি চারশো গুণ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আটটা আমরা ধরেছি আটটা তাই জানি না এনটা দেখো দু বছর মাথায় দুই লিখলাম আর সমূল চক্রবৃদ্ধিটাও বলা আছে চারশো একচল্লিশ এবার দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার টু ইজিক টু চারশো একচল্লিশ বাই চারশো এবার দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটার মাথায় হোল স্কোয়ারটা আমি যদি তুলতে যাই তাহলে কি করতে হবে এটার বর্গমূল কত সেটা নির্ণয় করতে হবে নিচে দেখো চারশোর বর্গমূল হবে কুড়ি আর চারশো একচল্লিশের বর্গমূল হবে একুশ তাই দেখো এটা হবে নিচে হবে হান্ড্রেড এটা হবে হান্ড্রেড প্লাস আর এ দেখো একশো একশো যোগ আর সমান একুশ বাই কুড়ি তা দেখো কুড়ি দিয়ে যদি এবার একশোকে ভাগ করি এখানে হবে পাঁচ বা দেখো হান্ড্রেড প্লাস আর সমান এটার সঙ্গে এটা যদি গুণ করি পাঁচের সঙ্গে একুশের ওটা হবে একশো পাঁচ বা আর সমান একশো পাঁচ বিয়োগ একশো সমান হচ্ছে পাঁচ তাহলে অতএব সুদের হার ফাইভ পারসেন্ট হয়ে গেল এই অঙ্কটা এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা এক্স টুয়েলভ ওয়াই টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াইয়ের মান কত ক্রমিক সমানুপাতি হলে এই চারটাকে কীভাবে লিখবো দেখো এক্স বাই টুয়েলভ সমান টুয়েলভ বাই ওয়াই সমান ওয়াই বাই টোয়েন্টি সেভেন প্রথমে দেখো এই দুটোকে নিয়ে যদি কাজ করি তাহলে এক্স ওয়াই দুটো আলাদা আলাদা পদ হয়ে যাচ্ছে তাই বের করা মুশকিল তাই এই দ্বিতীয় আর তৃতীয়টাকে নিয়ে প্রথমে কাজ করে দেখো ওয়াই স্কোয়ার আসছে দুটো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাই শেষ দূরকে নিয়ে কাজ করে আগে ওয়াইয়ের মানটা বের করব অতএব দেখো টুয়েলভ বাই ওয়াই সমান ওয়াই বাই টোয়েন্টি সেভেন বা কোনাকুনি গুণ করছি ওয়াই স্কোয়ার সমান সাতাশ গুণ বারো দেখো বা ওয়াই সমান বর্গমূল করতে হবে সাতাশের সঙ্গে বারো যদি তুমি গুণ করো তাহলে হবে তিনশো চব্বিশ তাহলে এই তিনশো চব্বিশের বর্গমূল তোমরা জানো হবে আঠেরো ঠিক আছে তাহলে ওয়াইয়ের মানটা এই দুটো থেকে পেয়ে গেলাম এবার ওয়ের মানটা কোথায় বসাবো দেখো এবার দেখো প্রথম দুটো লিখছি আবার এক্স বাই টুয়েলভ সমান টুয়েলভ বাই ওয়াই এবার দেখো ওয়াইয়ের জায়গায় ওয়ের মানটা বসাবো বা তাহলে এবার এক্সের মানটা বেরিয়ে চলে আসবে সমান টুয়েলভ বাই এইটিন কোন গুণ করছে এবার এইটিন এক্সমান বারো বারো কত বারো গুণ বারোই রাখছি এটা বা বায় সমান বাই নিচে আঠেরো দেখো ছয় তিন আঠেরো ছয় দুগুণে বারো তিন চারে বারো তাহলে চার দুগুণে আট অতএব এবার দেখো ছয়ের অঙ্কটা ও কেন্দ্রীয় বৃত্তের এব একটি ব্যাস বৃত্তে অবস্থিত একটি বিন্দু কোন ষাট ডিগ্রি হলে কোন ও সি সমান কত এবার দেখো চিত্রে দেখো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত এবিটা হচ্ছে একটা ব্যাস সি বৃত্তের অবস্থিত একটি বিন্দু ঠিক আছে তো এবার চিত্রে দেখো ওবি সমান ওসি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ ওসিটাও ব্যাসার্ধ বৃত্তের আবার ওবিটাও ব্যাসার্ধ তাহলে এই যে ত্রিভুজটা ও বিসি ত্রিভুজটা আছে এই ত্রিভুজের দুটো বাহু সমান হলে আমরা জানি ত্রিভুজটাকে কি বলে সমদ্বিবাহু ত্রিভুজ অতএব ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ অতএব কোন ও সি সমান বি সমান ষাট ডিগ্রি দেখো ও বি ডিগ্রি বলাই আছে আমরা জানি কি সমান বাহু বিপরীত কোনগুলো সমান হয় তাই এই দুটো কোণের মানই সমান আর ষাট ডিগ্রি করে আবার দেখো কোন এসিবি সমান নব্বই ডিগ্রি তোমরা আগে উপপাধ্যে প্রমাণ করেছো যে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ হয় তাই দেখো এই এসি বিটা নব্বই ডিগ্রি এসি মানে হচ্ছে পুরোটা এই দেখো এই পুরোটা নব্বই ডিগ্রি তাহলে দেখো ও সি এর মানটা বের করতে গেলে ওসি এ কোনটা ও সি এ মানে এই কোন বের করতে গেলে এই টুকুনি কোন বের করতে গেলে আমাকে কি করতে হবে এই পুরোটা থেকে এই কোনটুকুনি বিয়োগ দিতে হবে তাই দেখো করেছি কোন ওসি এ সমান কোন এসিবি মাইনাস কোন ওসিবি নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বিয়োগ দিলাম তাহলে কত হবে তিরিশ ডিগ্রি হবে উত্তর এবার দেখো সাতের অঙ্কটা একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতরের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা জানি না তাই প্রতিটি ধারের দৈর্ঘ্যটা ধরে নেব এ একক দৈর্ঘ্য এ একক তাহলে ঘনকটির অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সিক্স স্কোয়ার বর্গ একক এবার দেখো বলেছে ফিফটি পারসেন্ট বৃদ্ধি পেলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে একশো পঞ্চাশ বাই একশো গুণ এ তাহলে এটা কাটলে হবে দেখো যদি শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে পাঁচ তিন পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে এটা হবে থ্রি এ বাই টু একক তাহলে অতএব এখন সমগ্রতলের ক্ষেত্র বল কথা হবে এখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে ছয় গুণ এই যে থ্রি এ বাই টু এর হোল স্কোয়ার বর্গ একক ছয় গুণ তিন দীক্ষা নয় নাইন স্কোয়ার বাই ফোর হ্যাঁ দেখো দুই দুগুণে চার দুই তিন ছয় তাহলে তিন নয় সাতাশ সাতাশ স্কোয়ার বাই দুই বর্গ একক ঠিক আছে তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান দেখো একবারে পার্সেন্টেজ দিয়েই করবো হ্যাঁ শত বের করব দেখো বৃদ্ধি কতটা হয়েছে সাতাশ স্কোয়ার বাই টু বিয়োগ সিক্স স্কোয়ার আর দেখো কার ওপরে বৃদ্ধিটা হয়েছে প্রথমে তো ছিল কত সিক্স স্কোয়ার ঠিক আছে গুণ একশো সমান এটা দেখো লসাগু হবে দুই তাহলে সাতাশ স্কোয়ার বিয়োগ ছয় দুগুণে বারো টুয়েলভ স্কোয়ার বাই নিচে হয়ে গেল সিক্স স্কোয়ার ইন্টু হান্ড্রেড সাতাশ থেকে বারো বিয়োগ করলে হবে পনেরো ফিফটিন স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান বাই সিক্স স্কোয়ার এটা উল্টি গেল ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ দিলাম এ দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে দুই দিয়ে একশো কাটলে হবে পঞ্চাশ তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো দুই দিয়ে এটা হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ পঁচিশে কত একশো তাহলে একশো পঁচিশ শতকরা কত বৃদ্ধি পাবে সমগ্র দলের ক্ষেত্রফল একশো দেখো বৃদ্ধিটা কী করে বের করব মানে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যেটা সমগ্র দলের ক্ষেত্রফল হলো সেখান থেকে প্রথমে যেটা সমগ্র দলের ক্ষেত্রফল ছিল সেটা বিয়োগ করলাম তো বৃদ্ধিটা কার উপরে হবে যেটা প্রথমে ছিল তার উপরে বৃদ্ধি হবে তাই বাই সিক্স এক্স স্কোয়ার ইন্টু হান্ড্রেড যেহেতু শতকরাই নির্ণয় করতে বলেছে তাই একশো গুণ করতে হবে এবার ক্যালকুলেশন করলে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বেরিয়ে যাবে এরপর আট নম্বর অঙ্ক সমাধান করো টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান জিক্যাল টু ফোর টু এক্স প্লাস ওয়ানটা লসাগু হল এরপর দেখো টু টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হবে এটার সঙ্গে এটার গুণ হবে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস কারণ এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে এক তিন এক তিন সমান চার এবার দেখো টু এক্স প্লাস হোল স্কোয়ার ভাঙলে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস বসে যাবে নিচে হবে টু এক্স তাহলে উপরে থাকছে দেখো নিচে থাকছে টু এক্স প্লাস ওয়ান উপরে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আর এদিকে চারটা থাকছে বা উপরে দেখো সবগুলো থেকে চারটা কমন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিচে থাকলো টু এক্স প্লাস ওয়ান সমান চার এবার দেখো উভয় পক্ষে যদি উভয় পক্ষকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিচে হবে টু প্লাস ওয়ান তাহলে হবে এক এখানে লিখবে উভয় পক্ষকে চার দ্বারা ভাগ করে পায় বা কোনাকুনি গুণ হবে এক্সেস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান এদিকে নিয়ে এসো সব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স সমান জিরো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স কেটে গেলো এক্স স্কোয়ার মাইনাস তাহলে দেখো এর মধ্যে এক্স কমন নিলাম এক্স মাইনাস ওয়ান সমান এবার এভাবে হবে হয় এক্স সমান জিরো অথবা এক্স মাইনাস ওয়ান সমান জিরো বা এক্স সমান ওয়ান তাহলে এক্সের মান বেড়ে গেল অতএব নির্ণেয় সমাধান এক্স সমান শূন্য কমা এক